সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে 6,78,000 কোটি টাকার বাজেট সর্বোচ্চ বরাদ্দ প্রশাসনে। গাড়ি প্রসাধনী সহ দাম বাড়বে আমদানি বিলাসী পণ্যের, কমবে দেশে তৈরি কম্পিউটার, কৃষি সরঞ্জাম ও রডের। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, রাজস্ব লক্ষ্য 4,33,000 কোটি টাকা। এবারের বাজেট দেশ রক্ষার, কাদের, জনগণের জন্য নয়, লুটপাটের জন্য এত বড় বাজেট বলছেন ফখরুল। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। সামাজিক সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে 2022-23 অর্থ বছরের বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদে আগামী অর্থ বছরের জন্য 6,78,064 কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.5%। এছাড়া বাজেটে কৃষিসহ বিভিন্ন খাতে ভর্তুকি বাড়িয়েছে সরকার। হাসানুল শাওনের রিপোর্ট। এবং 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছে। মহামারী করোনার অভিঘাত সামলে উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নেয়ার প্রত্যয় নিয়ে 2022-23 অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব কষেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে দেশের জনগণকে স্বস্তি দেওয়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সামলানোর পথ নির্দেশনা এঁকেছেন তিনি। আমি আমার বাজেট বক্তৃতাটি অডিও ভিজুয়াল পদ্ধতিতে এই মহান সংসদে উপস্থাপন করছি। বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে, যা মোট বরাদ্দের 19.9%। এরপরেই আছে শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ, সুদ এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত। বরাদ্দের দিক থেকে পরের অবস্থান কৃষি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের। আমদানি নির্ভর ও কম গুরুত্বপূর্ণ সরকারি ব্যয় বন্ধ রাখা অথবা হ্রাস করা হবে। নিম্ন অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পসমূহের বাস্তবায়নের গতি হ্রাস করা হবে। প্রস্তাবিত বাজেটের মোট ব্যয় 6,78,064 কোটি টাকা। আগামী অর্থ বছরের এই ব্যয় সংস্থানে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 4,33,000 কোটি টাকা, তাই ঘাটতি থাকছে 2,45,064 কোটি টাকা, যা জিডিপির 5.5%। ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 1,46,335 কোটি টাকা, এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে 1,06,334 কোটি টাকা, আর বৈদেশিক উৎস থেকে ঋণ প্রাপ্তির আশা করা হচ্ছে 95,458 কোটি টাকা। আগামী অর্থ বছরের প্রধান প্রধান চ্যালেঞ্জ সমূহ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি করা, বৈদেশিক সহায়তার অর্থ ব্যবহার এবং মন্ত্রণালয় বিভাগের উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে শেষ করা। বাজেট বক্তৃতায় বলা হয় অর্থনীতির অনেক সূচক বাধাগ্রস্ত, তাই এ থেকে উত্তরণে বিনিয়োগকে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। এছাড়া বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে 82,745 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। 2041 সালে একটি জ্ঞানভিত্তিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং 2100 সালে নিরাপদ টেকসই বদ্বীপ বাংলাদেশ বিনির্মাণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তর মন প্রথিত সোনার বাংলার সুবর্ণরেখাটি আমরা স্পর্শ করব ইনশাআল্লাহ। উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5%, আর মূল্যস্ফীতি 5.6%-এর মধ্যে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থনীতিতে বিদ্যমান নানা প্রতিবন্ধকতার মধ্যেই আরেকটি বড় বাজেট দিলেন অর্থমন্ত্রী, যেখানে প্রকল্প বাস্তবায়নে দক্ষতার অভাব আর রাজস্ব আদায়ে দুর্বলতার মতো প্রতিবন্ধকতাগুলো বড় দুশ্চিন্তার কারণ হয়েই থাকছে আগামী দিনে। জনগণের কল্যাণে বড় এই বাজেটটি বাস্তবায়নটা আগামী অর্থ বছরেও বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে সরকারের সামনে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে মোট 1,13,576 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, যা গতবারের তুলনায় বরাদ্দ কিছুটা বেশি, কিন্তু মোট বাজেটের এবং জিডিপির তুলনায় তা গত বছরের চেয়ে বেশি।
উপকারভোগীর সংখ্যা এবং মাসিক ভাতা বাড়ার দিক থেকে প্রবীণরা বাড়তি সুবিধা না পেলেও এবার নারী, শিশু এবং প্রতিবন্ধীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। বাজেটে সামাজিক নিরাপত্তা খাত নিয়ে আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। দফায় দফায় করোনার আঘাতে কর্মহীন হয়েছে লাখ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হয়েছে বহু মানুষ। তাই বাজেট বক্তৃতায় সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। 2022-23 অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,13,576 কোটি টাকা, যা গতবারের তুলনায় বরাদ্দ কিছুটা বেশি। এই বরাদ্দ মোট বাজেটের 16.75%, কিন্তু গতবার যে বরাদ্দ ছিল সেটা মোট বাজেটের 17.83%। একইভাবে এবার সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা জিডিপির 2.55%, কিন্তু গতবারের বরাদ্দ ছিল জিডিপির 3.11%। অর্থাৎ বরাদ্দ বাড়লেও মোট বাজেটের এবং জিডিপির তুলনায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আকার বাড়েনি। এবার বাজেটে প্রতিবন্ধী উপকারভোগীর সংখ্যা 3,57,000 বাড়িয়ে 23,65,000 করা হয়েছে। তাদের মাসিক ভাতা 100 টাকা বাড়িয়ে 850 টাকা করা হয়েছে। অন্যদিকে 57 লাখ প্রবীণ ব্যক্তি মাসে 500 টাকা হারে যে ভাতা পেয়ে আসছেন সেটা একই রকম থাকছে। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় মা ও শিশু সহায়তা কর্মসূচিকে বাজেটে সর্বোত্তম বিনিয়োগ ঘোষণা করে এর আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। উপকারভোগীর সংখ্যা 10,45,000 থেকে বাড়িয়ে আগামী অর্থ বছরে তা 12,54,000 উন্নীত করা হয়েছে। পল্লী সমাজসেবা কার্যক্রম, অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। করোনা মহামারী ও যুদ্ধ বাস্তবতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার সুরক্ষায় আমদানি করা বিলাসী পণ্যের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিলেন অর্থমন্ত্রী, যার মধ্যে আছে আমদানি করা গাড়ি, প্যাকেটজাত খাদ্য, প্রসাধন সামগ্রী, সিগারেট সহ নানা পণ্য। আর দেশে এই পণ্য উৎপাদনকে উৎসাহ দিতে শুল্ক কমানো হয়েছে এসব ক্ষেত্রে ব্যবহৃত পণ্যের, ফলে দাম কমতে পারে দেশি উৎপাদিত মোবাইল, রড, নির্মাণ সামগ্রী, কৃষি সরঞ্জাম সহ বেশ কিছু পণ্য ও রেস্তোরাঁর খাবারের। বিস্তারিত জানাচ্ছেন রুকনউদ্দিন। করোনা মহামারী ও যুদ্ধ বাস্তবতায় বিশ্বের অনেক দেশে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সেই প্রেক্ষাপটে দেশের বাজারেও কয়েক মাস ধরে বেড়েই চলেছে চাল, ডাল, চিনি, তেল সহ বিভিন্ন পণ্যের দাম। এমন অবস্থায় ধরন ভেদে স্থানীয় পর্যায়ে তৈরি করা হয় এমন উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে আগাম করসহ মূসক ও সম্পূরক শুল্ক অব্যাহতি সুবিধা 30 জুন 2023 হতে 2030 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আসছে বাজেটে শুল্ক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করায় দাম কমতে পারে মুড়ি ও চিনির। একই কারণে দেশে উৎপাদিত রড ও নির্মাণ সামগ্রী এবং দেশের মিলে উৎপাদিত কাগজের দামও কমতে পারে। প্রস্তাবিত বাজেটে কর অব্যাহতি সুবিধা বহাল রাখায় আমদানি করা মোবাইলের তুলনায় আগামী অর্থ বছরে তুলনামূলক কম দামে মিলবে দেশে উৎপাদিত মুঠোফোন। এছাড়া অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী দাম কমতে পারে বাসাবাড়িতে ব্যবহৃত প্রেশার কুকার ও ওয়াশিং মেশিনের। 5% শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় দেশে উৎপাদিত ল্যাপটপ, ডেস্কটপ সহ তথ্য প্রযুক্তির বেশ কিছু পণ্যেরও দাম কমবে। মোটরগাড়ি তৈরির যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের পাশাপাশি 5% ভ্যাট অব্যাহতি দেয়ায় দাম কমবে স্থানীয়ভাবে তৈরি করা মোটরগাড়ির। সামনের দিনে কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও কীটনাশকের দাম। এছাড়া আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 1% করায় দাম কমবে কাজু বাদামের। দাম কমার তালিকায় থাকতে পারে শ্রবণ প্রতিবন্ধীদের কানে শোনার যন্ত্র, অন্ধ মানুষজনের পড়ার জন্য ব্রেইল মুদ্রণ সামগ্রী এবং হুইল চেয়ার। এছাড়া হাঁস, মুরগি ও গবাদি পশুর খাবার তৈরির উপকরণে কর ছাড় দেবার ঘোষণা দেয়ায় দাম কমবে এসব পণ্যেরও। আর 5% কমিয়ে এখন থেকে নন এসির মতো এসি রেস্টুরেন্টেরও মূল্য সংযোজন কর 5% নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী, ফলে কমতে পারে রেস্তোরাঁর খাবারের দাম। আসছে অর্থ বছরে বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। গেল 23 মে এক প্রজ্ঞাপনে প্রায় 135টি এইচএস কোডভুক্ত পণ্যের ওপর আমদানি পর্যায়ে 3% পরিবর্তে 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছিল। প্রস্তাবিত বাজেটে এই তালিকা আরও দীর্ঘ হয়েছে। আমদানি করা বিলাস পণ্য, বডি স্প্রে, প্রসাধন সামগ্রী, জুস, প্যাকেটজাত খাদ্য, চিজ, গুঁড়ো দুধ, কফি সহ বেশ কিছু পণ্যে নতুন করে শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। শুল্ক বাড়ানোর ফলে আসছে অর্থ বছরে বাড়বে আমদানি করা গাড়ির দামও।
4000 সিসি ও বিলাসবহুল গাড়ির জন্য যা আরও বেশি। শুল্ক বাড়ানো হয়েছে আমদানি করা মোটর বাইকের ওপরও। আমদানি করা ল্যাপটপ, প্রিন্টার ও প্রিন্টারের কালির দামও বাড়তে পারে। এছাড়া বিদেশি চার্জারের ওপর শুল্ক 15% বাড়িয়ে 25% করায় দাম বাড়বে। এই তালিকায় আছে আমদানি করা পানির ফিল্টারও। এছাড়া ট্রেনের শীতাতাপ সেবার পাশাপাশি প্রথম শ্রেণীর সেবার ক্ষেত্রে 15% মূল্য সংযোজন কর আরোপের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ফলে এক্ষেত্রে টিকিটের দাম বাড়বে। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবার আরও বৃদ্ধি পেতে পারে সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম। দেশীয় পণ্যের সুরক্ষা দিয়ে নতুন করে শুল্ক আরোপ করায় আমদানি করা মুঠোফোনের দাম আরেক দফায় বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর 5% বদলে 10% ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিদেশি পাখি আনার ক্ষেত্রে শুল্ককর 5% বাড়িয়ে 25% করা হয়েছে। আর করোনা মহামারীতে বহুল ব্যবহৃত মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর ওপর বর্তমান অর্থবছরে যে শুল্ক অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছিল তা তুলে নেবার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মূল্য সংযোজন কর বা ভ্যাটের উপর নির্ভরতা বাড়িয়ে আগামী অর্থবছরের রাজস্ব আয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বাজেটে। সেক্ষেত্রে আয়কর, ভ্যাট এবং শুল্কের মাধ্যমে এনবিআরকে দেওয়া হয়েছে 3,70,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা। কমানো হচ্ছে কর্পোরেট ও ব্যক্তি কোম্পানির করের হার, তবে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 3,00,000 টাকা অপরিবর্তিত থাকছে। বিদেশে থাকা সম্পদ কর দিয়ে বৈধ করার সুযোগ দেবে সরকার, এ নিয়ে প্রশ্নও তোলার সুযোগ থাকবে না। হাসান মাহমুদের রিপোর্ট। সরকারের আয়ের প্রধান উৎস নানা ধরনের কর। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে সরকার সেই আয়ের জন্য সবচেয়ে বেশি নির্ভর করছে মূল্য সংযোজন কর বা ভ্যাটের ওপর। এখান থেকেই আসবে 1,41,000 কোটি টাকা, অর্থাৎ 38.2%। এরপর আয়কর থেকে 32.7%, এছাড়া সম্পূরক শুল্ক থেকে 15.8% এবং আমদানি শুল্ক থেকে 11.9% প্রস্তাব করা হয়েছে বাজেটে। উৎসে কর কর্তন ও সংগ্রহ তদারকির জন্য চালু করা হয়েছে ইটিডিএস সিস্টেম। অর্থমন্ত্রী জানান, করোনা বাস্তবতায় করের বোঝা কমানোর প্রস্তাব করা হয়েছে। কোম্পানি এবং ব্যক্তি কোম্পানি কর হার 2.5% কমানোর প্রস্তাব করা হয়। 5 কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক বৃদ্ধি করে 50,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 3,00,000 টাকা এবং টেক্সটাইল শিল্পে বিদ্যমান কর হার 15% অপরিবর্তিত রাখা হয়েছে। বিভিন্ন সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বাজেটে বৈধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিদেশে থাকা এ সমস্ত সম্পদ বা অর্থ কর দিয়ে বৈধ করলে এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না কোনো কর্তৃপক্ষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে এবারের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই খাতে মোট বরাদ্দ 99,978 কোটি টাকা। এছাড়া কৃষিখাতে 42,108 কোটি, স্বাস্থ্যখাতে 36,863 কোটি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে 26,066 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত মার্চ মাস থেকে নিয়মিত ক্লাস চলছে। জরুরি পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষায় মোট বরাদ্দ করা হয়েছে 31,761 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 39,961 কোটি টাকা, 16,613 কোটি টাকা দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পেয়েছে 1,916 কোটি টাকা। এ খাতে মোট বরাদ্দ 99,978 কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় 12,238 কোটি টাকা বেশি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের ধারণ ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি কৃষিখাতে সরকারি ভর্তুকি অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। এগুলো বিবেচনায় রেখে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয় মিলিয়ে কৃষিখাতে মোট বরাদ্দ করা হয়েছে 42,108 কোটি টাকা।
2021-22 অর্থ বছরের তুলনায় এই বরাদ্দ 7,135 কোটি টাকা বেশি। বিশ্বব্যাপী এখনও স্বাস্থ্য ঝুঁকি বিরাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী, দেশের মানুষের জীবন জীবিকার সুরক্ষার জন্য স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। চলতি অর্থ বছরের ধারাবাহিকতায় আগামী বছরেও কোভিড মোকাবেলার জন্য 5,000 কোটি টাকা থোক বরাদ্দ মিলিয়ে স্বাস্থ্যখাতের জন্য প্রস্তাব করা হয়েছে মোট 36,863 কোটি টাকা। 25,566 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনকারী বাংলাদেশের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত উন্নয়নের মাধ্যমে জনগণকে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য 1,870 কোটি টাকা এবং বিদ্যুৎ বিভাগের 24,196 কোটি টাকা মিলিয়ে বরাদ্দ করা হয়েছে 26,066 কোটি টাকা। 2021-22 অর্থ বছরের তুলনায় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 1,547 কোটি টাকা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটকে গণমুখী, জনবান্ধব বাজেট বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বাজেট পেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কোভিড সংকট পরবর্তী বাংলাদেশে এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর বাজেট, গরিবের বাজেট, ব্যবসা বান্ধব বাজেট, গণমুখী বাজেট। জনগণের জন্য নয়, দুর্নীতি আর লুটপাট করতে এত বড় আকারের বাজেট দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর তারুসালামে কাফরুল থানার 4 ওয়ার্ডের কাউন্সিলে তিনি বলেন, সাধারণ মানুষের কল্যাণে কোনো কাজ করে না সরকার, বাজেটে তারই প্রতিফলন হয়েছে। বড় বড় প্রজেক্ট করে সরকার উন্নয়ন দেখাতে চাইছে। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের 42% মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, চুরি ও লুট করে নিজেদের সম্পদ কীভাবে বাড়ানো যায় তার পথ বের করতে এই বাজেট পেশ করে আওয়ামী লীগ সরকার। সাধারণ মানুষের জন্য, তাদের কল্যাণের জন্য এরা কোনো কাজ করে না। যাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই, যারা এই সমস্ত বাজেট তৈরি করে শুধু নিজেদের পার্টির জন্য, তারা কি করে আরো ভবিষ্যতে লুট করবে তার একটা হিসাব তৈরি করে। 6,00,000 কত যেন দিয়েছে আপনার, এই 6,70,000 না কত টাকার, ওটা দিয়ে ওখান থেকে কত টাকা লুট করবে তার একটা হিসাব বার করে। সংসদে বাজেট উত্থাপন শেষে সংসদ ভবনের বাইরে প্রতিক্রিয়া জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একদিকে মূল্যস্ফীতি আটকানো, নিত্যপণ্যের দাম আটকানো, এবং সেইখানে বাজেটে যে ব্যবস্থা আছে এটা কিভাবে বাস্তবায়ন করবে, যে নিত্যপণ্যের এখানে ভর্তুকি দেওয়া যায় কি না, এবং গরিব মানুষদের মানে কেনার ক্ষমতাটা রক্ষা করার জন্যে কম মূল্যে খাদ্য বিতরণ, শ্রমিকদের রেশন কার্ড, এবং আমি মনে করি যে তাদের কাজের ব্যবস্থাটা করে দেওয়া। এইটি স্টেট একটা লুটপাটের বাজেট, এবং এই বাজেটের প্রায় 15-17 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 35-40% হচ্ছে সম্পূর্ণ ঋণ নির্ভর, আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ নির্ভর বাজেট। সুতরাং এই বাজেটের মধ্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ সেক্টরে ঘাটতি দেখানো হয়েছে, যেটা ভর্তুকি প্রায় 82,000 কোটি টাকা, যেটা সম্পূর্ণ লুটপাট। সমস্ত জিনিসের দাম যেভাবে বাড়ছে এবং যেভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে এটা প্রভাব পড়ছে, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এই অস্বাভাবিক পরিস্থিতিতে এত বড় বাজেট, এটা উচ্চ অভিলেষী বাজেট, ঘাটতি অত্যন্ত বেশি, প্রায় 2,50,000 কোটি টাকার মতো ঘাটতি, যেটা জিডিপির 5% এর চেয়ে উপরে। একই গতানুগতিক বাজেট, উচ্চাভিলাষী বাজেট, এবং যেই বাজেটে 2,45,000 কোটি টাকা ঘাটতি থাকবে, এই ঘাটতি আপনি কিভাবে পূরণ করবেন? এই ঘাটতি পূরণের হচ্ছে আপনার কর বাড়াতে হবে, কিন্তু করের আওতা বাড়ছে না। আমরা দেখতে পাচ্ছি যে কর জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সর্বনিম্ন। সো এই রকম অবস্থা নিয়ে আসলে এই বাজেটের যে লক্ষ্য সেটা পূরণ করা সম্ভব হবে বলে আমরা মনে করি না। বাজেটের উপর নির্ভর করে যেন না পারে, আন্তর্জাতিক বাজারে যেটা বেড়েছে সেটা যেন ছাউনি মাত্রায় রাখা যায়, যেন তার চেয়ে তালি হয়তো না বাড়ায় সেটা। বাজেটের একটা বড় অংশ, প্রত্যেকটি বাজেট আমরা যে দিয়েছি, আমরা পদ্ম ব্রিজের এক্সাম্পলটা একটা দিলাম, এই যে ফ্লাইওভারগুলোর আছে রাস্তাঘাটের, 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি ব্যয় করে যে টাকাটা খরচ তো হচ্ছে না, টাকাটা লুটপাট হচ্ছে, দুর্নীতির মাধ্যমে টাকাটা নিয়ে যাচ্ছে, তো দিনের শেষে এই চাপটা তো জনগণের উপর আসছে। কোভিডকালীন সময়কালে মিলিয়ে
বর্তমানে যে চরম একটা বৈষম্যের ধারা তৈরি হয়েছে এটা নিরসনের জন্য গত বাজেটও কিছু কথা থাকলো, এই বাজেটে কোনো কথাই ছেড়েনি। বাজেটের আকার নিয়ে দ্বিমত না থাকলেও অর্থনীতিবিদরা মনে করেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কিভাবে অর্জিত হবে বাজেটে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকার প্রয়োজন ছিল। বাজেটের আকার যেটা নির্ধারণ করা হয়েছে এটা গ্রহণযোগ্য, কিন্তু এরপরেও এটা হবে এস্টিমেটের জিডিপির আনুপাতিক হার হিসেবে 15%, যেটা এখনো আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন থাকবে। 22-23 অর্থ বছরে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে, তো এটা কিভাবে বাড়বে সেটা দেখতে নির্দেশনা আমি কিছু দেখতে পাইনি। এটা একটা গতানুগতিক বাজেট, ইনক্রিমেন্টাল কিছু জায়গা বাড়িয়েছে। বাজেটে আমরা চেয়েছিলাম যে কোভিড উত্তরণের পরে কিভাবে যাবেন, কোভিড উত্তরণের সাধারণ মানুষ কিভাবে উপকার হবে, তারপর ধারাবাহিকতা বলতে ধারাবাহিকতা পূর্বের মতো উন্নয়ন হয়েছে সাধারণ মানুষ কীভাবে উপকার হবে, অর্থাৎ সমসাময়িক চ্যালেঞ্জগুলো বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেটা এখানে নেই। এবার অন্য প্রসঙ্গ, প্রতিযোগিতাপূর্ণ না হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন পর্যবেক্ষকদের সাথে সংলাপে একথা বলেন তিনি। সংলাপে পর্যবেক্ষকদের পক্ষ থেকে সব দলের নির্বাচনে আনার বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়। সিইসি বলেন নির্বাচন কমিশন বিশ্বাস করে সরকার ও দলের মধ্যে পার্থক্য রয়েছে, সেই বিভাজন ভুলে গেলে চলবে না। এছাড়া ভোটের সময় সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইন্টারনেট ব্ল্যাকআউট কেন করা হয়, কি কারণে করা হয়, এটা হয়ে থাকতে পারে ওই সময়, কিন্তু আমরা চেষ্টা করব যে নির্বাচনকে অস্বচ্ছ করার জন্য যদি কোনো ব্ল্যাকআউট করা হয় তাহলে আমরা নির্বাচনটাকেও যদি ব্ল্যাকআউট করে দিতে পারি। সরকার কিন্তু সরকার, সরকার এবং তার যে পিছনের দল সরকারকেও আমরা বলবো তারা যেন এটা অনুধাবন করেন যে বিভাজন যেটা আছে সরকার এবং দলের মধ্যে সেটা যেন সঠিকভাবে উপলব্ধি করা হয়, বিশেষ করে নির্বাচনের সময় সরকার আমাদেরকে সহযোগিতা করতে হবে সরকার হিসেবে। মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার নির্দেশদাতা মুসাকে ওমান থেকে দেশে আনা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, মুসাকে নিয়ে তাদের একটি দল বুধবার রাতে ওমান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সুমন শিকদার ওরফে শুটার মুসাকে দেশে ফিরিয়ে আনা হয়। তাকে আনতে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান, রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার ফয়াজউদ্দিন ওমানে গিয়েছিলেন। মামলার তদন্তে মুসার নাম আসার পর তাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল ডিপি পুলিশ। এর ভিত্তিতে ইন্টারপোল 12 মে ওমানে গ্রেফতার করে মুসাকে। গত 24 মার্চ রাতে খিলগাঁও রেলগেটে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন টিপু ও রিক্সা আরোহী কলেজ ছাত্রী প্রীতি। টেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির গ্রাহকদের 4,000 কোটি টাকা আত্মসাতের মামলায় 4 বছরের সাজাপ্রাপ্ত গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় পলাতক 39 জনকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারিরও নির্দেশ দিয়েছে আদালত। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া 4 বছরের সাজার বিরুদ্ধে হারুনুর রশিদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। মামলার সব রেকর্ড কল এবং পেপার বুক প্রস্তুতেরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 25 জুন পদ্মা সেতু চালু হলে প্রায় 2 যুগের অপেক্ষার অবসান হবে গোপালগঞ্জের মানুষের। এ অঞ্চলে বিনিয়োগ বাড়বে, গড়ে উঠবে নতুন নতুন শিল্প কলকারখানা, ফলে অর্থনীতির এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাতের পাঠানো রিপোর্ট। পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যেতে গোপালগঞ্জের মানুষের সময় লাগত 4-5 ঘন্টা। ফেরি কিংবা লঞ্চ পারাপারে পড়তে হতো নানা বিড়ম্বনায়। কোনো দুর্ঘটনা কবলিত রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে একই ধরনের সমস্যায় পড়তে হতো রোগীর স্বজনদের।
পদ্মা সেতু চালু হলে এ ধরনের বিড়ম্বনায় আর পড়তে হবে না তাদের। শুধু তাই নয়, পদ্মা সেতু চালু হলে গোপালগঞ্জের মানুষ দ্রুত সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন। ফেরিঘাটে ট্রাক নিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে থাকতে হতো, এখন আর সেটা হবে না। টোলটা একটু কমায় সরকার, এটা তো আমাদের সুবিধা। পদ্মা সেতু চালু হলে বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি গড়ে উঠবে নতুন নতুন শিল্প কলকারখানা, যাতে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। পদ্মা সেতু চালু হলে আমাদের সুযোগ সুবিধা ভালো হবে, ফসলের দাম ভালো পাবো। মোংলা বন্দর ব্যবহার করে গোপালগঞ্জ সহ কয়েকটি জেলার ব্যবসায়ীরা সহজেই মালামাল আমদানি রপ্তানি করতে পারবেন। এতে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। সহসা মোংলা পোর্টে নামাবে এবং সহসা গোপালগঞ্জের মধ্যে দিয়ে গোপালগঞ্জে নামাইতে পারবে, ঢাকাও যাইতে পারবে। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। মাঙ্কিপক্স এরই মধ্যে 29টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। সংস্থাটি বলছে ভাইরাসটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তবে মাঙ্কিপক্স প্রতিরোধে এখনই গণটিকা কার্যক্রম গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডাক্তার টেড্রোস আদানম গ্যাব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, স্থানীয় রোগের গণ্ডি ছাড়িয়ে মাঙ্কিপক্স বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তবে এ রোগে এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আফ্রিকার স্থানীয় রোগ হিসেবে পরিচিত থাকলেও সম্প্রতি হঠাৎ করেই অন্যান্য দেশেও ছড়িয়েছে মাঙ্কিপক্স। আগামী 18 জুলাই ভারতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ দেশটির নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। আগামী 21 জুলাই ভোট গণনা হবে এবং নির্বাচিত প্রেসিডেন্ট শপথ নেবেন 25 জুলাই। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য, বিধানসভার সদস্য, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি এবং ইউনিয়ন টেরিটরি অব পুদুচেরি সদস্যদের ভোটে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। দেশটির 14তম প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে 24 জুলাই। খেলার খবর। ফিফা বিশ্বকাপ ট্রফি প্রসঙ্গ। বৈরী প্রকৃতির কারণে বিলম্বে শুরু হচ্ছে ট্রফি নিয়ে কনসার্ট। এর আগে 36 ঘন্টার সফরের দ্বিতীয় ও শেষ দিনের প্রথম ভাগে ছবি তোলার পর্ব ভালোমতোই শেষ হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকা ছাড়বে বিশ্বকাপ ট্রফি। বৃষ্টি বাধা উপেক্ষা করে উৎসুক আমন্ত্রিতরা উৎসবমুখর পরিবেশে রাজধানীর একটি হোটেলে ছবি তোলার পর্বে অংশ নেন সকাল থেকে। ভোগান্তির পরও বিশ্বকাপের ট্রফির সাথে ছবি তুলতে পেরে তৃপ্ত সবাই। ছবি তুলে বের হওয়ার আগে দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। ছবি তোলা পর্ব শেষে বিকেলে ট্রফি নিয়ে কনসার্ট শুরুর সূচি ছিল আর্মি স্টেডিয়ামে, কিন্তু বৈরী আবহাওয়ায় এই আয়োজন বিলম্বিত হয়। ঢাকা থেকে শুক্রবার দিবাগত রাতে পূর্ব তিমুরের উদ্দেশ্যে যাবে বিশ্বকাপ ট্রফি। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটি বা শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরও একবার। সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে 6,75,000 কোটি টাকার বাজেট, সর্বোচ্চ বরাদ্দ প্রশাসনে। গাড়ি প্রসাধনী সহ দাম বাড়বে আমদানি বিলাসী পণ্যের, কমবে দেশে তৈরি কম্পিউটার, কৃষি সরঞ্জাম ও রডের। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, রাজস্ব লক্ষ্য 4,33,000 কোটি টাকা। এবারের বাজেট দেশ রক্ষার, কাদের, জনগণের জন্য নয়, লুটপাটের জন্য এত বড় বাজেট বলছেন ফখরুল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।